Assalamu alaikum, dear viewers. I hope you are well. At first, welcome to Sania's SR YouTube channel. আমি প্রতিদিনের মতোই আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি আপনারা ভিডিওটি দেখবেন, আপনাদের ভালো লাগবে। শিক্ষিত হওয়া আর মানুষ হওয়া এক কথা নয়, কারণ অনেক শিক্ষিত লোকের মূল্যবোধ শিক্ষিত হওয়ার পর পরেই বিলুপ্ত হয়। তাকিয়ে দেখবেন আপনাদের সমাজে মূর্খ চোরের চেয়ে শিক্ষিত চোরগুলোর খুব বেশি ভয়ানক হলেও সমাজে তাদের আলাদা রকমের একটা কদর আছে এবং সেই সাথে সম্মানও আছে। একটি প্রশ্ন আপনাদের কাছে, যদি সৎসাহস থাকে তাহলে উত্তর দিয়ে যাবেন, হালাল টাকার স্বাদ বেশি নাকি অবৈধ টাকার স্বাদ বেশি? আমার বিশ্বাস 99% লোকেই বলবেন হালাল টাকার কথা। তাহলে কেন 99% মানুষ অবৈধ টাকার পিছনে ছুটছে, এর কারণ কি আপনার জানা আছে? আপনারা কাকে সম্মান করেন? যারা শরীরের রক্ত পানি করে উপার্জন করে, সংসার চালায়, পরিবার পরিজনকে চালায়, তাদেরকে সম্মান করেন, নাকি যারা মানুষকে ব্যবহার করে, মানুষের দুর্বলতাকে সুযোগে পরিণত করে বিভিন্ন উপায়ে অবৈধ টাকা উপার্জন করে থাকে, টাকা আদায় করে থাকে, তাদেরকে আপনারা সম্মান করেন? আমি নিঃসন্দেহে, নিঃসংকোচে, নির্দ্বিধায় বলতে পারি, যারা সমাজে অবৈধ উপায়ে টাকা উপার্জন করে অনেক বড় রকমের পর্যায়ে চলে গেছে, আপনি আমি সবাই এক বাক্যে তাদেরকে সম্মান করি। এটাই বাস্তবতা। কিন্তু একবার নিজেকে জিজ্ঞাসা করে দেখবেন, এটা কি আসলে হওয়া উচিত ছিল? মানুষ কি এজন্যই শিক্ষা গ্রহণ করে থাকে? আমি দেখেছি, আমি জেনেছি, আপনারাও দেখেছেন, আপনারাও জেনেছেন, জেনে থাকবেন। সমাজে সেই সমস্ত লোকগুলোই শিক্ষা অর্জন করার পর, শিক্ষা গ্রহণ করার পর যখন বড় রকমের কর্মসংস্থানের সুযোগ পায়, তারা নিচের দিকে আর তাকিয়ে দেখে না, নিচের মানুষের কথা আর ভাবে না। তারা কোথা থেকে উঠে এসেছে সেদিকে তাদের দৃষ্টি নেই। কিন্তু কেন? শিক্ষিত হয়েছে বলে, অধিক টাকা ইনকাম করে বলে নিম্ন শ্রেণীর মানুষের দিকে কি তাকানোর সুযোগ নেই? আর কত উপরে উঠবেন আপনারা? কতটা উপরে উঠতে চান? জানা আছে? আমার বিশ্বাস জানা নেই। কি আপনাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই জানাবেন, নিঃসংকোচে জানাবেন। আর একটা কথা, আমি জন্ম নিয়েছি মরার জন্য, এটা ধ্রুব সত্য। কিন্তু চলার পথে মানুষগুলোকে দেখলে মনে হয় এরা যুগ যুগ ধরে চলার জন্য তীব্র আকাঙ্ক্ষা নিয়ে অক্লান্ত পরিশ্রম করে চলছে। তারা কখনো ভুল করে তাকিয়েও দেখে না তাদের পূর্বপুরুষেরাও এই একই কাজটি করেছে বলে তারাও চলে যেতে বাধ্য হয়েছে। কেউ নেই, আপনিও থাকবেন না, আমিও থাকব না, এটাই বাস্তবতা। যদি কখনো মনে পড়ে, ভালো লাগে, তাহলে ভিডিওটা দেখার পর কোনো এক সময় নিজেকে প্রশ্ন করে দেখবে, কিসের জন্য করছেন এসব, কেন এরা এমন করতেছেন? আর এই বিষয়টা অবশ্যই মাথায় ঢুকিয়ে নেবেন নির্দ্বিধায়, যে সমাজে নিচু শ্রেণীর মানুষগুলো আছে বলেই উঁচু শ্রেণীর মানুষগুলো একটু বেশি আত্মতৃপ্তি নিয়ে চলাফেরা করতে পারছে,
মনে রাখবেন জীবনের মূল্য তখনই যখন জীবনটা অন্যের জন্য প্রয়োজনী। যদি কখনো চলার পথে মানুষকে মানুষ মনে না হয়, তাহলে সুযোগ পেলেই কবরস্থান থেকে ঘুরে আসবেন। দেখবেন অগণিত অহংকারী মানুষ মাটিতে মিশে গেছে, আপনিও মিশে যাবেন, কোনো লাভ নেই। এটাই বাস্তব, এটাই সত্য। রং তামশা হাসি মজাক দুঃখ কষ্ট সব শেষ হয়ে যাবে আপনি মরার সঙ্গে সঙ্গে। যদি কোনো কিছু বলার থাকে, যদি কোনো কিছু জানার থাকে, কোনো বিষয়ে কোনো সন্দেহ থেকে থাকে, তাহলে বাজে মন্তব্য না করে সুস্থ মন্তব্য করবেন। আশা করি ভালো লাগবে, উত্তর পাবেন। পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ, তাদের প্রতি আমি কৃতজ্ঞ যারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং অলরেডি সাবস্ক্রাইব করেছেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ঘন্টা বাজিয়ে দেবেন, যেমন যেন পরবর্তীতে কোনো একটি নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায়। সে পর্যন্ত ধন্যবাদ, আসসালামু আলাইকুম।